আসসালাম আলাইকুম শুরু থেকে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ নিউজ আপডেট করো ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বোমার চালান স্থগিত করা কেন বড় হুঁশিয়ারি এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন ইসরাইল কখনই হামাজকে হারাতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েলের একাধিক সাময়িক স্থাপনায় রকেট হামলা রাফায় ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাঙ্ক যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলে প্রয়োজনে নখ দিয়ে যুদ্ধ করবে ইসরায়েল যে কারণে আরো কোটি কোটি ডলারের মার্কিন অস্ত্র পেতে যাচ্ছে ইসরায়েল যে কারণে ইসরায়েল রাফা অভিযান চালালে হামাসের বিজয় হতে পারে যুক্তরাষ্ট্র গাজায় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্য কনিষ্ঠ আছে কেন তেল আবিবের মূল টার্গেট গাজা লাইফ লাইন রাফা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্রের বোমার চ্যালেঞ্জ স্থগিত করা কেন বড় হুঁশিয়ারি বিশ্বে যুক্তরাষ্ট্র এমন একটি দেশ ইসরায়েলের উপর যা সত্যিকারের প্রভাব খাটানোর ক্ষমতা রয়েছে অথচ এখন পর্যন্ত গাজা যুদ্ধ দেশটি যুক্তরাষ্ট্রের সরকার বলছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে তার সমর্থন ইস্পাত কঠিন তবে এই যুদ্ধে গাজায় বেসামরিক লোকজনকে রক্ষায় ইসরায়েলি বাহিনীর ব্যর্থতা ও উপত্যকাটিতে মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেয়ার বারবারই উদ্বেগ প্রকাশ করেছে দেশটি গাজা ইসরায়েলের চলমান যুদ্ধ সাত মাস অতিক্রম করেছে এসময় এই ইস্যুতে ইসরায়েলের উপর ধাপে ধাপে চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র একান্ত ঘরোয়াভাবে দিয়েছে নানা পরামর্শ প্রকাশ রয়েছে সতর্ক আবার জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে আনা নিন্দা সূচক প্রস্তাবে ফেটে দেওয়া থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র এসবই শুধু নয় যুক্তরাষ্ট্র পশ্চিম তীরে দখলকৃত ভূখণ্ডে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে গাজা ইসরায়েলের চলমান যুদ্ধ সাত মাস অতিক্রম করেছে এ সময় ওই ইস্যুতে ইসরায়েলের উপর ধাপে ধাপে চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র একান্ত ঘরোয়া ভাবে দিয়েছেন নানা পরামর্শ প্রকাশে রয়েছে সতর্ক আবার জাতিসংঘ ইসরায়েলের বিরুদ্ধে আনা নিন্দা সুযোগ প্রস্তাবে ভেটো দেওয়া থেকে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র এক মাস আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর সঙ্গে উত্তেজনা ফোন আলাপ হয় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আলাপে বাইডেন নেতানিয়াহুকে বলেন সীমান্ত পেরিয়ে গাজায় ত্রাণবাহী ট্রাকের প্রবেশে ইসরায়েলে যদি বাধা দেয় তবে দেশটিকে দেয়া মার্কিন সমর্থন কমাবেন তিনি প্রিয় ভালোবাসা দর্শক আপনি কি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে আপনার মূল্যবান মতামত ইয়েসান্ন কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হাউস নিউজ হচ্ছে ইসরায়েল কখনোই হাওয়াজকে হারাতে পারবে না যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী তবে এই হামলা চালিয়ে ইসরায়েল কখনই হামাসকে হারাতে পারবে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি আরো জানান রাফা আগ্রাসনে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করছে না তবে তার মানে এই না যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে নেই বা চায় না আমরা এখন ইসরায়েলকে নিয়ে আশাবাদী আমরা কেবল রাফা আগ্রাসনের বিকল্প নিয়ে আলোচনা করছি গাজা ইসরায়েলি মাস পেরিয়ে আগ্রাসনের সাত গেছে এ সময় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে প্রায় পঁয়ত্রিশ হাজার ফিলিস্তিনি আহত হয়েছে প্রায় আশি হাজার ইসরায়েলের বাহিনী উত্তর গাজা মধ্য গাজা সহ অঞ্চলটির বেশিরভাগ এলাকায় অভিযান চালালেও রাফা এর বাইরে ছিল এবার সেখানেও স্থল অভিযান শুরু করেছে তেল আবেগ যুক্তরাষ্ট্র শুরু থেকেই গাজার রাফাহে ইসরায়েলি অভিযানের বিরোধিতা করে আসছে এমনকি রাফাই সেন অভিযান চালালে ইসরায়েলকে অস্ত্র দেবে না যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এমন ঘোষণা দেওয়ার পর আরও বেঁকে বসেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবার নেতানিয়াহু ঘোষণা দিয়েছে ইসরায়েল একাই লড়বে এই ইসরায়েলি কণ্ঠরপন্থী নেতা বলেছেন যদি আমাদের দরকার পরে আমরা একাই লড়ব আমি বলছি যদি প্রয়োজন হয় আমরা আমাদের হাতে আঙুলের নখ দিয়ে লড়াই করব অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ইসরায়েলের একাধিক সামরিক স্থাপনায় রকেট হামলা ইরানের সরাসরি হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েলের সামরিক স্থাপনায় রকেট হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয় খবর নুর নিউজ লেবাননের আরবি ভাষার আল মায়াদিন টেলিভিশনের নিউজ চ্যানেল হিজবুল্লাহর একটি বিবৃতি উদ্ধৃত করে জানিয়েছে ইসরায়েলি মালিকিয়া সাইটে আর্টিলারি শেল ও রকেট হামলা চালানো হয়েছে এতে তেজরালে বেশ কয়েকজন সেনা আহত হয়েছেন বলেও দাবি করা হয় বিবৃতিতে আরও বলা হয় আলমার্জ সাইটেও হামলা চালানো হয় রকেট দিয়ে এ হামলা করা হয় এছাড়া অধিকৃত কাফর চৌবা গ্রামের রুহাই সাত আল আলম ও আল সামাকা সাইটে আর্টিলারি শেল নিক্ষেপ করা হয়েছে বেশ কয়েকটি রকেট দিয়ে কারান্তিনা হিলফারিতে আঘাত হানে তাছাড়া রামুত নাফতালি মোশাভে ইসরায়েলি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ এদিকে দামেস্কি ইরানি কাউন্সিল হামলার প্রতিশোধ নিতে ইরান যে কোনো সময়ে সরাসরি ইসরায়েলের মাটিতে হামলা চালাতে পারে এ অবস্থায় নিজ নাগরিকদের ইসরায়েলের ফিলিস্তিনি ও লেবাননে ভ্রমণের সতর্কতা জারি করেছে বিভিন্ন দেশ এদের মধ্যে রয়েছে ভারত ফ্রান্স রাশিয়া পোল্যান্ড যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এদিকে আরেকটি আলোচিত খবর হচ্ছে রাফা ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাঙ্ক ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি যুদ্ধবিরতি ও হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়ে মিশরের কায়রোতে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হয়েছে বড় মত মতো বৃহস্পতিবারও কোন সমাধান ছাড়াই শেষ হয় এই আলোচনা এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুমকিকে উপেক্ষা করে এদিনই পূর্ব রাফাতে বোমা হামলা শুরু করে ইসরায়েল সেদেশের দেশের প্রধানমন্ত্রী নেতানিয়াহু শুক্রবার হামলা জোরদারের অঙ্গীকার করেছে রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে গাজার রাফা নগরীকে পূর্ব ও পশ্চিম অংশে বিভক্তকারী প্রধান সড়ক দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী গোটা পূর্বাঞ্চল ঘিরে ফেলেছে ইসরায়েলের ট্যাঙ্ক স্থানীয় বাসিন্দারা শুক্রবার নগরী পূর্ব এবং উত্তরপূর্বে প্রায় অবিরাম বিস্ফোরণ ও গুলির শব্দ শুনতে পেয়েছেন বলে জানিয়েছেন নগরীর এই অংশে ফিলিস্তিনি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র গোষ্ঠী হামাজ ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের তুমুল লড়াই চলছে বলে খবর মিলেছে শহর ছেড়ে গেছেন লাখো মানুষ জানিয়েছে তারা শুক্রবার নগরের পূর্ব দিকে একটি মসজিদের কাছে ইসরায়েলি ট্যাঙ্ক হামলা চালিয়েছে অস্ত্র না প্রয়োজনে নখ দিয়ে যুদ্ধ করবে ইসরায়েল ইসরায়েলের মার্কিন অস্ত্র চালান বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের হুশারি প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানেহু বলেছেন তার দেশ একাই দাঁড়াতে পারে তিনি বলেন প্রয়োজন হলে আমরা আমাদের নখ দিয়ে লড়াই করব গাজায় বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কায় যুক্তরাষ্ট্র এর মধ্যে ইসরায়েলে বোমার চালান স্থগিত করেছে বুধবার বাইডেন সংবাদ মাধ্যমকে বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের গাজায় রাফায় পূর্ণ মাত্রায় অভিযানের নির্দেশ দিলে যুক্তরাষ্ট্র দেশটিতে মার্কিন অস্ত্রের চালান বন্ধ করে দিতে পারে এর প্রতিক্রিয়ায় উনিশশো সালে যুদ্ধের কথা স্মরণ করেন নেতানিয়াহ তিনি বলেন ছিয়াত্তর বছর আগে সেই যুদ্ধে ইসরায়েলের কাছে অস্ত্র ছিল না ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা ছিল কিন্তু তাদের মধ্যে চেতনা বিরত ঐক্য ছিল অস্ত্রের চালান বন্ধ করা হলে এখনো তারা জয়ী হবে অন্যদিকে আরেকটি খবর হচ্ছে যে কারণে আরো কোটি কোটি ডলারের মার্কিন অস্ত্র পেতে যাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনিদের নিরাপত্তার কথা চিন্তা করে সদ্য ইসরায়েলের মার্কিন বোমার একটি চ্যালেঞ্জ স্থগিত করার কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্র তবে এই ঘোষণায় দুদিন যেতে না যেতেই জানা গেল আরও কোটি কোটি ডলারের মার্কিন অস্ত্র পেতে যাচ্ছে ইসরায়েল সেগুলোর এখন শুধু চালানের অপেক্ষায় রয়েছে এর আগে দেশটির জন্য নির্ধারিত অস্ত্রে চালানগুলো পর্যালোচনার কথা বলেছিল মার্কিন প্রশাসন তবে সেই চালান কবে নগদ ইসরায়েলের কাছে পৌঁছাবে সে তথ্য জানা যায়নি শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে চলতি সপ্তাহে এক উদ্বোধনে মার্কিন কর্মকর্তা বলেছিলেন যুক্তরাষ্ট্রে পাঠানো অস্ত্র রাফা শহরে ফিলিস্তিনি বেসামরিকদের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে সেখানে দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে আশ্রয় নিয়েছেন তাই এমন উদ্বেগের মধ্যে ইসরায়েলকে চালান সরবরাহের বিষয় নিয়ে অস্ত্রের পর্যালোচনা করছে মার্কিন প্রশাসন ফলস্বরূপ প্রাথমিকভাবে মার্কিন বোমার একটি চালান স্থগিত করেছে দেশটি এদিকে আরেকটি নিউজ হচ্ছে যে কারণে ইসরায়েল রাফায় অভিযান চালালে হামাসের বিজয় হতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলেছে তারা পরিকল্পনা গাজার রাফায় সর্বাত্মক অভিযান চালালে তা হামাসের জন্য কৌশলগত বিজয় এনে দিতে পারে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্ভি গতকাল বৃহস্পতিবার এই বার্তা করেছেন জন কার্ভি বলেন আমরা মনে করছি রাফায় যে কোনো ধরনের অভিযান প্রকৃতপক্ষে সমঝোতা আলোচনা টেবিলে হামাসের হাতকে শক্তিশালী করবে ইসরায়েলের হাতকে নয় ইসরায়েলের রাফা অভিযান চালাতে এর দেশটিতে সামরিক সরঞ্জাম পাঠানো স্থগিত করা হবে বলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দেওয়ার পরদিন জন কার্ভি এই অভিমত জানালেন এদিকে ফিলিস্তিনিকে আরও অধিকার ও সুবিধা দেওয়ার সুপারিশ সংবিলিত একটি প্রস্তাবে আজ শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোট হতে পারে এই প্রস্তাবে ফিরিস্তিনিকে জাতিসংঘের একশো চুরানব্বই তম সদস্য দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হবে এর আগে গত এপ্রিলে এই ধরনের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র এই প্রস্তাবে ফিলিস্তিনিকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার পথ তৈরির প্রস্তাব করা হয়েছিল ফিলিস্তিনি দীর্ঘদিন ধরে জাতিসংঘের সদস্য পদ পাওয়ার চেষ্টা করছে এবং ইসরায়েল তা ঠেকাতে পদক্ষেপ নিয়ে আসছে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্র উপরাষ্ট্রদূত রবার্ট উড গতকাল স্পষ্ট করেছেন সাধারণ পরিষদে যে প্রস্তাব তোলা হচ্ছে সেটিতে আপত্তি রয়েছে বাইডেন প্রশাসনের এদিকে আরেকটি হচ নিউজ হচ্ছে গাজায় বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত গাজা বোমা বিস্ফোরণে দখলদার ইসরায়েলের চার সেনা নিহত হয়েছে গুরুতর আহত হয়েছেন আরও এক সেনা তারা একটি স্কুলে হামলা চালাতে গিয়ে এই দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবার সকালে গাজা সিটি জেইতুন এলাকায় ঘটনা ঘটে খবর টাইমস অফ ইসরায়েলের ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে জৈতনের একটি সরু গুলিতে বোমা বিস্ফোরিত হয়ে এই চার সেনা নিহত হন নিহত সেনাদের কাছে তথ্য ছিল হামাস সেখানে নিজেদের কার্যক্রম চালাচ্ছে যেখানে স্কুলটি অবস্থিত সেটির পাশে একটি সুরঙ্গ ও অস্ত্র পাওয়া দাবি করেছিল ইসরায়েল টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধের শুরু থেকেই হামলা চালায় ইসরায়েলি এমনকি সেখান থেকে হামাসকে পুরোপুরি নির্মূল করারও দাবি করে তারা তবে যখনই ইসরায়েলি সেনারা সরে গেছে তখনই আবার সেখানে ফিরে এসেছে হামাসের যোদ্ধারা এ কারণে জৈতুনের ইসরায়েলিদের বারবার ফিরে আসতে হয়েছে সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চলকর নিউজটি হচ্ছে কেন তেল আবিবের মূল টার্গেট গাজার লাইফ লাইন রাফা যুদ্ধ বিরোধীর আলোচনার মাঝেই গাজায় আবারও শুরু হয়েছে ইসরাইল আগ্রাসন এবার তেল আবিবের মূল টার্গেট গাজার লাইফ রাফা অঞ্চলটি ইতিমধ্যে বিরামহীন গোলাবর্ষণ করেছে ইসরায়েল আর বড় ধরনের হামলা চালাতে সীমান্তে বিপুল সংখ্যক ট্যাঙ্ক সহ যুদ্ধ সরঞ্জাম ও সেনা জড়ো করতে করেছে দেশটি এর মধ্যে জানা গেছে ইসরায়েলি বাহিনীর হামলার মুখে রাফা ছেড়েছে এক লাখ ফিলিস্তিনি শুক্রবার জাতিসংঘের কর্মকর্তারা এই বিষয়টি নিশ্চিত করেছেন গাজার সশস্ত্র বাহিনী হামা জানিয়েছে ইসরায়েলি সেনারা রাফার পূর্বাঞ্চল আক্রমণ করেছে এতে সেখানকার বেশ কিছু এলাকা পুরোপুরি জনশূন্য হয়ে পড়েছে জাতিসংঘ সতর্ক করে বলেছে গাজায় পানি এবং খাবার ফুরিয়ে এসেছে কারণ রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নেয়ার পর গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ বন্ধ হয়ে গেছে এছাড়া রাফা ও কারেম সালেম ক্রসিং বন্ধ হয়ে যাওয়ায় গাজায় বাইরে থেকে সব ধরনের ত্রাণ সরবরাহ এখন হুমকির মুখে প্যারিসে শরণার্থী বিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআর ডাব্লিউর যোগাযোগ কর্মকর্তা লুইস ওয়ার্টারিস বলেন চব্বিশ ঘন্টায় রাফায় ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী যা ওই এলাকায় গত ছ সপ্তাহে চালানো হামলা সমান